আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জেবিন তাসনিম মাসুমা প্রতিবারের মতন আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রেচ মার্ক অথবা গর্ভকালীন ফাটা দাগ কীভাবে আপনারা প্রাকৃতিক উপায়ে দূর করবেন। বন্ধুরা, আমি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়েই তৈরি করব, তাই এতে কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। পেটে মাতৃত্বকালীন দাগ পড়ার লক্ষণসমূহ: লাল রঙের ক্ষত দাগ, চুলকানি ও জ্বালাপোড়া, পিগমেন্টেশন কম হওয়া, দাগের অংশটুকু গর্তের মতো ক্ষত হয়ে যাওয়া এবং লম্বালম্বিভাবে নাভির উপরের অংশ থেকে নিচ পর্যন্ত দুই সাইডেই হতে পারে। তো বন্ধুরা, চলুন জেনে নেই পেটে মাতৃত্বকালীন দাগ পড়ার লক্ষণ, কারণ ও ঘরোয়া চিকিৎসা। তো বন্ধুরা, আজকের রেমেডিটি তৈরি করার জন্য আমি একটুকরো অ্যালোভেরা নিয়েছি। আপনারা অ্যালোভেরার বদলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। বন্ধুরা, আমরা সবাই জানি প্রাচীনকাল থেকেই ত্বকের জন্য অ্যালোভেরা ব্যবহৃত হচ্ছে এবং অ্যালোভেরার গুণাগুণও অতুলনীয়। এই অ্যালোভেরাটি আপনার ত্বকের দাগ দূর করতে সাহায্য করবে, পাশাপাশি আপনার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে, সফট করতে সাহায্য করবে। বন্ধুরা, ত্বকের যত্নের পাশাপাশি অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণাগুণ। আজকের রেমেডিটি তৈরি করার জন্য আমি অ্যালোভেরার পাশাপাশি সাথে অ্যাড করেছি সমপরিমাণ নারিকেল তেল। এই নারিকেল তেলটিও আপনাদের গর্ভকালীন ফাটা দাগ দূর করতে সাহায্য করবে। এর সাথে আমি আরও অ্যাড করব অলিভ অয়েল। তো এর সাথে আমি সমপরিমাণ অলিভ অয়েলও অ্যাড করে নেব। বন্ধুরা, ত্বকের যত্নে এবং চুলের যত্নে অথবা খাওয়ার জন্য অ্যালোভেরার গুণাগুণও অতুলনীয়। বন্ধুরা, আজকের রেমেডিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ভিটামিন দুটি ই ক্যাপসুল। দুটি ই ক্যাপসুল আমি এখন এই রেমেডিটির সাথে অ্যাড করে নিব। প্রেগনেন্সির সময় হুট করে ওজন অনেক বেড়ে যায়, তাই চামড়ায় টান পরে দাগ হয়ে যায়। সময়ের সাথে কিছু দাগ চলে যায়, আবার অনেক সময় শিশু জন্মের পরেও দাগ থেকে যায়। মায়েরা তাই চিন্তিত হয়ে পড়েন, অথচ একটু সচেতন হলে দাগ পড়া ভাবটা কিছুটা হলেও কমিয়ে আনা যাবে। শুধু পেট নয়, স্তন বা উড়েতেও দাগ পড়তে দেখা যায়। 70-90% মায়েদের পেটে দাগ পড়ে, আর 90%-এর শরীরের কোনো না কোনো অংশে দাগ পড়ে থাকে। ত্বকের ডার্মিস ছিঁড়ে গিয়ে পড়া এই দাগ গর্ভাবস্থার একটি লক্ষণও বটে। চলুন জেনে নেই পেটে মাতৃত্বকালীন দাগ পড়ার লক্ষণ, কারণ ও চিকিৎসা। বন্ধুরা, কারণ খুব একটা জটিল নয়, পেটে চামড়া চাপের কারণে ফেটে যায়। বন্ধুরা, চলুন তাহলে আমার আজকের এই প্রাকৃতিক উপাদানে তৈরি করা এই মিশ্রণ অয়েলটি ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। তার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আমার এই মিশ্রণ রেমেডিটি আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন, মাত্র অল্প কিছুদিনে আপনাদের স্ট্রেচ মার্ক অনেকটা কমে যাবে এবং নিয়মিত ব্যবহার স্ট্রেচ মার্ক অথবা গর্ভকালীন ফাটা দাগ চলে যাবে। বন্ধুরা, আমার এই রেমেডিটিকে আপনারা আপনাদের আক্রান্ত স্থানে দিনে দুইবার ব্যবহার করবেন, গোসলের পর একবার লাগাবেন এবং রাতে অবশ্যই লাগাতে ভুলবেন না। ঠিক এইভাবে একটানা এক মাস পর্যন্ত ব্যবহার করুন এবং এর পাশাপাশি আপনারা আক্রান্ত স্থানে নিয়মিত ভেজলিন ইউজ করুন। ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আবার আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।